আজকে আমরা ডেল্টিক্স রাউন্ডার ট্যাপ ওয়ান ট্যাপ টু প্রবলেম এ দেখবো যে এখানে কি বলা হয়েছে। এখানে স্টেটমেন্ট একদম ইজি, আপনাকে দুইটা নাম্বার কনসিডার করতে হবে, এ এবং বি, যাদের ইনিশিয়াল ভ্যালু হলো জিরো, এবং আরেকটা নাম্বার হবে কে, যে নাম্বারটা আপনি নিজে থেকেই মানে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত নেবেন। সো ওই নাম্বারটা আপনার কী কী করতে হবে, তিনটা অপারেশন করতে হবে, হয় এ এর সাথে কে অ্যাড করতে হবে বা বি এ বির সাথে কে অ্যাড করতে হবে, অথবা এ এর সাথে মাইনাস করলে বি এর সাথে প্লাস করতে হবে, অথবা এ এর সাথে প্লাস করলে বি এর সাথে মাইনাস করতে হবে। সো এভাবে কী করবেন, কতবার অপারেশনটা করতে হবে ওইটা আপনাদের পিন করতে হবে। এখন কার জন্য অপারেশনটা করবেন, এখানে সি এবং ডি দেওয়া থাকবে, ইনিশিয়াল দুইটা ভ্যালু দেওয়া থাকবে আমাদেরকে, জিরো থেকে ওই দুইটা ভ্যালু ক্রিয়েট করতে হবে। এখন ওই দুইটা ভ্যালু সমান হতে আমাদেরকে কতটা স্টেপ আমাদের এই অপারেশনটা চালাতে হবে, জাস্ট আমাদেরকে ওইটার কাউন্টটাই বলতে হবে এবং মিনিমাম হওয়া লাগবে। সো এখন যদি একটা টেস্ট কেস দেখি, যে এটা একটু অবজার্ভ, যে টেস্ট কেস যদি দুটোটা জিরো হয় তাহলে আউটপুট কি জিরোই দিচ্ছে, আর বাকিগুলোর ক্ষেত্রে কী হবে এটা আমরা দেখবো। যেমন সিক্স সিক্স যদি সেম হয় তাহলে আউটপুট কি ওয়ান। সো আর যেই বাকি টেস্ট কেসগুলো আছে ওইটা ওইগুলো যদি আমরা একটু দেখি, যে ওকে আমি একটা উইন্ডো নিয়ে নিলাম। ওকে, সো এখানে সাপোজ আমাদেরকে বলা হলো যে এ এবং বি থ্রি আর ফাইভ দেওয়া হলো, সরি সি এবং ডি এর ভ্যালু থ্রি আর ফাইভ দেওয়া হলো, আর আমাদের ইনিশিয়াল ভ্যালু কিন্তু এ বি কত, এ বি জিরো জিরো, তো জিরো জিরো থেকে থ্রি এবং ফাইভ দেওয়া হলো। তো আমরা কী করতে পারি, আমরা করব কি, যেহেতু থ্রি মিনিমাম তো আমরা এ এবং বি এর সাথে থ্রি অ্যাড করে দেবো, থ্রি অ্যাড করে দিলাম, তাহলে দুটোটাই কি হলো। এখন আমাদেরকে তো বি তো ফাইভ বানাতে হবে, তখন কী করব, এখন আমি এটার সাথে প্লাস ওয়ান করবো, এটার সাথে মাইনাস ওয়ান করবো, তখন কী হচ্ছে, সরি একটা এইটার সাথে প্লাস ওয়ান করে দেবো, তাহলে এখন কী হলো, দুটোটাই আমাদের কী হলো ফোর ফোর। তো এটা তো এক কমবে, এটাতে এক বাড়বে, তখন কী করবো, এটাতে মাইনাস ওয়ান করবো, এটাতে প্লাস ওয়ান করে দেবো, তাহলে এখন কত হচ্ছে থ্রি আর ফাইভ। তখন স্টেপ কয়টা লাগতেছে, স্টেপ হচ্ছে তিনটা, বাট এটার অ্যাকচুয়াল সলিউশন হলো দুইটা। তো দুইটা কীভাবে, যেহেতু এখানে সমান আসতেছে তো আমরা ইনিশিয়ালি একটা সমান ভ্যালু নিয়ে নেবো ফোর ফোর, আর যেহেতু এখান থেকে এক এক কম এক বাড়বে কমবে, তাহলে মাইনাস ওয়ান আর এখানে কত প্লাস ওয়ান, তাহলে কত হলো থ্রি আর ফাইভ। তাহলে এখন আমাদের স্টেপ কয়টা লাগতেছে, এখানে স্টেপ মাত্র দুইটা লাগছে। সো এটাই আমাদের কারেক্ট সলিউশন। সো এটা আমরা কীভাবে করব, আসলে এই কাজটা তখনই সম্ভব যখন এই যে সি এবং ডি দেওয়া থাকবে ওই দুটোটার অ্যাবসোলিউট ভ্যালুটা ইভেন হবে, ইভেন নাম্বার হবে। কেন, এ কারণ হবে যদি আমরা এই দুটোটা প্লাস করে মিডল ভ্যালুটা নিয়ে নিই, তো মিডল ভ্যালুটা কত ফোর, তো আমরা যদি ফোর ফোর দুটোটার সাথে অ্যাড করে দিই, সাপোজ এটার গ্যাপ যদি আমাদের হয় এখানে থ্রি না, আমি এখানে সেভেন দিলাম, সেভেন দিলে আমাদের গ্যাপ কত হবে থ্রি সেভেন টেন, তখন কী হবে ফাইভ হবে। তাহলে আমি দুটোটার ভ্যালু কত নিয়ে নিব, দুটোটা আমি ফাইভ নিয়ে নিলাম, তো যদি ফাইভ নিয়ে নিই তাহলে আমাদের কী হবে, এটা তো থ্রি আর এটা কত সেভেন, তাহলে ফাইভ নিয়ে নিলাম, তো এই দুটোটার অ্যাবসোলিউট ভ্যালু কত থ্রি আর সেভেন, অ্যাবসোলিউট ভ্যালু কত ফোর। তখন যেহেতু ফাইভ ফাইভ নিয়ে নিছি তাহলে এটার বাই টু কী করবো, আমরা এটার সাথে মাইনাস করব টু আর এটার সাথে প্লাস টু করব, টু করলে কী পাচ্ছি থ্রি আর সেভেন, তাহলে আমার স্টেপ কটা লাগতেছে, এখানে দুইটা স্টেপ লাগতেছে। তো তার মানে কী দাঁড়ালো, যদি সিডি এর মান জিরো জিরো হয় তাহলে আমাদের আউটপুট জিরো জিরো, আর যদি এখানেও এক্স এখানেও এক্স হয় তাহলে আউটপুটের মান ওয়ান, আর যদি সি এবং ডি এর অ্যাবসোলিউট ভ্যালু যদি আমাদের কত হয় ইভেন হয়, ইভেন হয় তখন আমাদের আউটপুট কি টু, আর যদি অ্যাবসোলিউট ভ্যালু ইভেন না হয় তখন আউটপুট কি, সাপোজ এখানে একটা ইনপুট দেওয়া আছে, যে এখানে ইনপুট দেওয়া আছে ওয়ান এবং টু, এটার আউটপুট কি মাইনাস ওয়ান, কেন মাইনাস ওয়ান, কারণ এটার অ্যাবসোলিউট ভ্যালু ওয়ান মানে অড, তখন আমাদের আউটপুট মাইনাস ওয়ান হবে। সো আমরা যদি একটু কোডটা দেখি এটা, যে আমি কী করলাম, সেখানে কী করছি, প্রথমে ইনপুট নিয়ে নিলাম এ বির, তারপর এরপর দেখলাম যে দুটোটার অ্যাবসোলিউট যে ভ্যালুটা আছে ভ্যালুটা কি অড কি না, অড হলে আমরা কী দেখলাম, অড হলে আমাদের মাইনাস ওয়ান প্রিন্ট হবে, তো তখন মাইনাস ওয়ান প্রিন্ট করে দিচ্ছে, আর যদি দুটোটা সমান হয় তখন কি জিরো, আর যদি এ এবং বি সমান হয়
তখন আমাদের কি, যেহেতু এ বি সমান হলে আমাদের কি হবে, যদি এ বি যদি সমান হয় তাহলে আমরা তো প্রথম স্টেপেই জিরো থেকে ওই ভ্যালুটা পর্যন্ত আমরা অ্যাড করে দেব। তখন আমাদের কি স্টেপ মাত্র একটা লাগবে, আর আদারওয়াইজ আমাদের স্টেপ কটা লাগবে, দুইটা লাগবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।